ভিটা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। ভরতপুর থানার পুলিশের বড় সাফল্য, মায়ের সাহায্য নিয়ে নিজের স্বামীকে ক্ষতবিক্ষতভাবে খুনের পর গ্রামের জঙ্গলে পুরো শরীরে কেরোসিন তেল ঢেলে মর্মান্তিকভাবে খুন করে। ঘটনার 10 দিনের মধ্যে পুলিশি তদন্ত শুরু করে মূল অভিযুক্ত মৃত যুবকের স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করে কান্দি মহকুমার ও ফৌজদারি আদালতে পাঠালো ভরতপুর থানার পুলিশ। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বীর পঞ্চান্নন গ্রামের। মৃত যুবকের নাম নবকুমার ঘোষ। উল্লেখ্য, গত 14 জুন ওই গ্রামের একটি জঙ্গলে আগুনে ভস্মীভূত অবস্থায় পাওয়া যায় মৃতদেহ। কারা যুক্ত এই খুনের সঙ্গে? তো 6/2024 তারিখ রাত্রিবেলায় ভরতপুর থানায় একটা পুলিশের কাছে ইনফরমেশান আসে যে ওই ভরতপুর থানার অন্তর্গত চুয়াতুর গ্রামের বীর পঞ্চান্নন গ্রামে এক ভদ্রলোক যার নাম হচ্ছে নবকুমার ঘোষ, সে অর্ধনগ্ন অবস্থায় একটা কাঁদরে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে, তারপর তাকে ভরতপুর বিপিএইচসি হসপিটালে নিয়ে যায়, তাকে মৃত বলে ঘোষণা করে। যেহেতু সে পোড়া বডি, সেহেতু পুলিশ ওই কেসে যিনি আয়ো তাকে কাঁদি এসডি হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠায়। পোস্টমর্টম হওয়ার পর পুলিশ এই কেসের ইনভেস্টিগেশন স্টার্ট করে। এবার ইনভেস্টিগেশন স্টার্ট করে পুলিশ এটুকু জানতে পারে যে এই কেসের নেপথ্যে নায়ক হচ্ছে তার স্ত্রী চুমকি ঘোষ। তো চুমকি ঘোষকে পুলিশ অ্যারেস্ট করে, অ্যারেস্ট করার পর তাকে আজকে কোর্টে প্রডিউস করে এবং ফর দি ইনভেস্টিগেশন, মানে কীভাবে তাকে মারা হয়েছে, কেনই বা মারা হয়েছে, এর মানে ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ কোর্টের কাছে 7 দিনের পুলিশ রিমান্ড প্রেয়ার করে। কোর্ট 5 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। মোট দুজনকে পুলিশ আজকে কোর্টে পাঠায়, যার নাম হচ্ছে চুমকি ঘোষ এবং চুমকি ঘোষের মা। তো তাদেরকে কোর্টে প্রডিউস করে এবং তাদেরকে 7 দিনের পুলিশ রিমান্ড পুলিশ মানে প্রেয়ার করে। তো মাননীয় কোর্ট সমস্ত সিডি দেখে, হ্যাঁ মানে পুলিশ রিমান্ড দেওয়া আবশ্যক এই দেখে মাননীয় কোর্ট 5 দিনে পুলিশ রিমান্ড দেয়। ইস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন জোয়ার। সুনিতা সুনিতা তোমার আমার, নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।